নমস্কার, আমি সুস্মিতা। কেমন আছেন আপনারা সবাই? এখন বাজে প্রায় 6টা আর আমি ছাদে চলে এসেছি জামাকাপড়গুলো মেলতে। আজকাল জামাকাপড়গুলো রাত্রিবেলাতেই ওয়াশিং মেশিনে দিয়ে দিই, যাতে সকাল সকাল সেগুলোকে মেলে দিতে পারি। সকাল থেকে আকাশ কিছুটা পরিষ্কার থাকে, আর বেলা হলেই তো হুড়মুড়িয়ে বৃষ্টি এসে যাবে। দুটো গাছ কিনেছি আজকে অনেক দিন হলো, সেগুলো ঠাকুর ঘরে রাখা রয়েছে। এত বৃষ্টির জন্য আর ছাদে এসে বসাতে পারিনি, আর নিজেরও কিছুটা সর্দি জ্বর হয়েছিল, সেই জন্য উঠতে পারিনি একদম বিছানা থেকে। তো আজকে সেজন্য সকাল সকাল চলে এসেছি, জামাকাপড়গুলোকে মেলে গাছগুলোকে বসিয়ে দেবো ভাবছি। ছাদে তো কোনো রকম শেড করা নেই, সারাদিন একঠায় রোদ্দুর পায় গাছগুলো, আর যা রোদের তাপ অনেকগুলো গাছ এই করে নষ্টও হয়ে গেছে। তাই ভাবছি ছাদের অ্যাডেনিয়াম ছাড়া অন্য কোনো গাছ রাখবো না, বাঁচানো যাবে না। আসলে অ্যাডেনিয়ামে বিশেষ কোনো ঝামেলা নেই, আর সপ্তাহে একদিন জল দিলেই চলবে, আর প্রচণ্ড রোদের তাপেও কিন্তু এটার বিশেষ ক্ষতি করবে না। তিনটে অ্যাডেনিয়াম ছিল, আরও দুটো অ্যাডেনিয়াম কিনে এনেছি। বাগানের মাটি নিয়ে নিয়েছি কিছুটা, তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি সর্ষে খোল, হাড় গুঁড়ো, শিং গুঁড়ো, নিম খোল, একটু বার্মি কম্পোস্ট দেবো। এই সব কিছু দিয়ে গাছগুলোকে বসিয়ে দেবো, আর এই স্কাই কালারের বালতিটার মধ্যেই থাকে আমার গাছের যাবতীয় সরঞ্জাম। ব্যাস, গাছটা বসানো হয়ে গেছে, আর আকাশটা এখনও পরিষ্কার আছে, এখনও ঝমঝমিয়ে বৃষ্টি আসেনি। তবে গাছগুলোকে কিছুক্ষণ রোদ্দুরে রাখবো, আর গোড়াতে দিয়ে দেবো একটুখানি সাফ পাউডার, মানে ফাঙ্গিসাইড। এই গাছে এমনি কোনো ঝামেলা না থাকলেও খুব তাড়াতাড়ি কিন্তু গোড়ায় জল বসে গিয়ে ফাঙ্গাসের আক্রমণ ঘটে, সেজন্য একটুখানি ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি। আর এখন যতক্ষণ রোদ্দুর আছে একটুখানি রোদ্দুরে দিয়ে রাখবো। আর এখন নিচে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে রান্নাটাও বসিয়ে দেওয়া দরকার, বেলা হয়ে যাচ্ছে অনেকটা। তবে বাচ্চারা কেউ স্কুলে যাবে না, এটাই যা বাঁচোয়া, কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে রান্নাটা করবো। টিফিনের জন্য বসাচ্ছি একটা বাটি চচ্চড়ি, আলুটা কেটে দিয়ে তার উপরে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, টমেটো সব কিছুকে দিয়ে, পেঁয়াজের দিনে পেঁয়াজ দিলেও ভালো লাগে, আজকে শনিবার সেই জন্য আমি আর পেঁয়াজ দিচ্ছি না, তবে নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দেবো। এখন তো ধনেপাতা দিচ্ছি সারা বছরই পাওয়া যাচ্ছে, রুটি মুড়ি দুটো দিয়ে কিন্তু খুব ভালো লাগে তরকারিটা। তবে আজকে আমি আর টিফিনে রুটি করবো না, কারণ কালকের কিছুটা বাসি রুটি রয়েছে। বাসি রুটি আর কি বলবো, রুটিটা ফ্রিজে রেখেছিলাম, এখন সেটাকে বার করে একটু তেলে ভেজে নেবো। তবে বাসি রুটি মানে আগের দিনের রুটিকে একটু তেলে ভেজে দিলে, আমার ছেলে এটাকে পরোটা বলে, আর সেটাকে তো খুব ভালোবাসে, তবে ওটা আজকে দেবো না ওকে, কারণ এই বর্ষাকালে আমাদের হজম শক্তির একটু কমে যায়। ছেলে মানুষ লোভের বসে হয়তো খেয়ে নেবে, কিন্তু খেয়ে তারপর আবার পেটটা খারাপ করে ফেলবে, একই তো জ্বর সর্দি লেগেই রয়েছে। সারাদিন বিছানায় যে চাদরটা পাতা থাকে সেই চাদরটা শোয়ার সময়তে তুলে রেখে দিই ভাঁজ করে, সকালবেলাতে আবার ভাঁজ ভেঙে সেই চাদরটাই বিছানায় পাতি। শুভম আমার দেখে দেখে একটু একটু ঘরের কাজ শিখেছে, এখন ছুটির দিনে আমাকে একটু একটু হেল্প করতেও আসে। তবে বড় হলে বলেছি রান্নাবান্নাটাও শিখিয়ে দেবো। বিছানাটা ঝাড়ার সঙ্গে সঙ্গে চেষ্টা করে ঘরটা একটু ঝাঁট দিয়ে নেওয়ার, যদিও আমার কাজে দিদি সে ঝাঁট দেবে, কিন্তু তার আসতে অনেকটা দেরি, সেজন্য আমি ঝাঁটটা দিয়ে নিচ্ছি। আগে যখন আমার শাশুড়ি মা ঝাঁট দিতেন তখন আমি মাকে খুব বকতাম যে কাজে দিদি এসে তো ঝাঁট দেবেই, তুমি কেন এখন দিচ্ছ। কিন্তু এখন দেখছি আমিও আস্তে আস্তে মায়ের মতোই হয়ে যাচ্ছি। স্কুল ছুটির দিনগুলোতে আমার কাছে একটুখানি পড়তে বসে, তবে ছোট একটু না থাকলে, একটু বকাঝকা না করলে তখন আর পড়তে চায় না। আর সব থেকে বড়ো সমস্যা হলো চশমাটা মোটেই খুঁজে পায় না, চশমাটা খুঁজে পাচ্ছে না বলেই পড়তে বসতেও পাচ্ছে না বেচারি। তো অনেক খুঁজে টুজে চশমাটাকে নিয়ে এসেছি, এখন তো ডালটা কি ব্যবহারই হয় না, সাদা তেলই আসে বাড়িতে। তবে আমরা যখন ছোটো ছিলাম তখন মা লুচি, পরোটা বা সুজি ডালটা ঘিতেই ভাজ দেন। আমি বিয়ে হয়ে এসেও দেখেছি বাড়িতে ডালটা ঘিয়ের একটা ছোটো কৌটো ছিল, তাতে মাসকাবারি ডালটা ঘি আসতো, আর লুচি পরোটা বা ভাজা পিঠিয়ে সুজি এসব ডালটা ঘিতেই হতো, খুব সুন্দর টেস্ট হতো তার। তবে হয়তো স্বাস্থ্যকর নয় অতটা। সর্দি জ্বর হয়ে মুখের একদম স্বাদ নেই, কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, সেই জন্য একটা আম নিয়ে এসেছি, চাটনি করবো একটু। ভাতটা হয়ে গেছে আর এখন পোস্তটা বসিয়ে দিচ্ছি, তার জন্য কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। আলু পোস্তই করবো আজকে। আমার এখন যা কিছু সিমটম মানে জ্বর, হালকা হালকা গায়ে ব্যথা, সর্দি, কাশি, মাথা যন্ত্রণা, এইসব কিছু যদি আগের বছরে হতো তাহলে কিন্তু আমাকে একঘরে হয়ে থাকতে হতো। এখন পাশের কুকারে বিউলির ডালটা বসিয়ে দিলাম, আমি বিউলির ডালটা ভেজে করি না, একদম কাঁচা বিউলির ডালটাকেই ধুয়ে দিয়ে দিয়েছি, আর টিফিনের বাসনগুলোকেও সেই পাখে ধুয়ে নিচ্ছি।
পোস্ত আমি সবসময় এরকম শুকনো বাটি অল্প একটু নুন দিয়ে শুকনো ভালো করে বেটে নিয়েছি। আর এখন এটাকে মিশিয়ে দেবো, আলুটাকে ভাজা হয়ে গেছে তার মধ্যে। এইভাবে বাটলে কিন্তু বেশ পোস্তটা একদম মিহি হয়ে যায়। আর এখন জল দিয়ে একবার একটুখানি ঘুরিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা দিয়ে। শুকনো পোস্ত এভাবে বেটে কিন্তু স্টোর করতেও পারেন, তবে সেটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে, বাইরে রাখলে হয়তো খারাপ হয়ে যেতে পারে। একে তো পোস্তর আগের মতো স্বাদ আর নেই, তাতে আবার আমি একটু কিপটিমি করে ফেলেছিলাম, কম দিয়েছিলাম পোস্তটা, তো এখন দেখছি না সেভাবে চলবে না, কারণ পোস্ত খাবে বলে আশা করে রয়েছে সবাই। আর পোস্ত যদি একটু মনের মতো না হয় তাহলে সবার মুখটা হাঁড়ি হয়ে যাবে, সেজন্য আরেকটু গুঁড়ো পোস্ত দিয়ে দিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আবার পোস্ত তো খুব বেশি কষাতে হয় না, আলুটা প্রায় সিদ্ধই হয়ে গেছে, পোস্ত গুঁড়োটা এখানে দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মনে হচ্ছে পোস্তটা ঠিকঠাক পরিমাণ হয়েছে, তবে ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে রান্নাটা। কদিন তো রান্নাবান্না খুব ফাঁকি দিয়েছি, কোনো রকমের একটা রান্না করে ঝুপঝুপ করে গিয়ে খালি শুয়ে পড়েছি, আজ গিয়ে কষ্ট করে তাও পোস্তটা বানালাম। শরীর এতটাই খারাপ ছিল, কদিন দুধটাও জল দেওয়া হয়নি, দুধটা যেমন এসেছে তেমন ফ্রিজে খালি রেখে দিয়েছি। আজই ভাবছি দুধটা দিয়ে একটুখানি চিজ বানাবো। এখন বাজে ঠিক 12:30, ছেলে স্কুলে নাটকের রিহার্সাল হচ্ছে, অ্যানুয়াল ফাংশনে একটা নাটকে অংশগ্রহণ করেছে ও, সেই রিহার্সালই ওর বাবাকে এখন নিয়ে যাবে, তো খেতেও বসে গেছে সেই জন্য। আর ছেলেকে আর ওর বাবাকে আগে খেতে দিয়ে দিচ্ছি, তারপরে আমরাও খেয়ে নেব। যদিও খাবারের খুব একটা রুচি নেই, কিন্তু তবু খেতে তো বসতেই হবে। তো ভাত, পোস্ত, চাটনি আর বিউলির ডাল নিয়ে বসে গেছি। রান্না খাওয়ার পরেও অনেক কাজ থাকে, যেমন বেঁচে যাওয়া জিনিসপত্রকে গুছিয়ে রাখা, টেবিলটা পরিষ্কার করে নেওয়া, এই কাজগুলো এখন করে নিচ্ছি, তারপর চিজটা বানাবো। রোজ দুপুরে আমাদের এখানে এরকম হনুমান চলে আসে, আজকেও এসে গেছে, জানি না এখানে কী খাবার দাবার পায়। তবে আমি এখানে বিশেষ দামি একটা গাছ বসিয়েছি, সেটা হচ্ছে একটা টমেটো গাছ। আর সেই টমেটো গাছে দুটো একটা টমেটো হয়েছে, আগেও হয়েছিল, সেগুলো এরা খেয়ে চলে গেছে, এখনও একটা দুটো রয়েছে, তো সেরুকে সেই জন্য পাহারায় বসিয়েছি। চিজ বানাবো বলে ঠিক করেছি, কিন্তু লক্ষ্য করে নিয়েছি ভিনিগারটা শেষ হয়ে গেছে। ফ্রিজে দুটো শুকনো লেবু পড়েছিল, সেগুলোকে কেটে নিয়ে অল্প একটু জল দিয়ে মাইক্রোওভেনে 20 সেকেন্ডের মতো রেখেছিলাম, আর এখন সেটা থেকে রস বার করে নিলাম। তখন দুধটা জ্বালিয়ে বসিয়েও আবার বন্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে। রান্নাবান্না শেষ করে একদম লাস্টে চিজটা বানাবো, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্যই দুধটাকে ফ্রিজে দিয়ে দিয়েছিলাম। বাড়িতে চিজ খুব সহজেই বানানো যায়, কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট হলো দুধের টেম্পারেচারটা। দুধটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু সেটা পনির হয়ে যাবে, তা থেকে আর চিজ কিন্তু পাওয়া যাবে না। আবার দুধটা যদি যথেষ্ট গরম না হয় তাহলেও কিন্তু যে দুধের যে গ্লুটেনটা, যেটা চিজ বলা হয়, সেটা কিন্তু জমাট বাঁধবে না, সেটা কিন্তু খুলে খুলে ধোয়ার সময়তে খুলে খুলে বেরিয়ে যাবে। এইভাবে বলে হয়তো আমি পুরোটা ঠিক বোঝাতে পারবো না, তবে আপনারা যদি কয়েকবার ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে সহজেই চিজ বানাতে পারবেন। আমি এখানে মনে করছি যথেষ্ট গরম হয়ে গেছে দুধটা, তো আমি অল্প অল্প করে এর মধ্যে লেবু রস মিশিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে ভিনিগার থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিনিগার দেবেন, কারণ চিজের মধ্যে কিন্তু লেবু রসের একটু গন্ধ কিন্তু থেকেই যাবে। 1 লিটার দুধ কাটাতে আমার 2 লেবু কিন্তু পুরো লেগেছে, আর এখন দুধটা আর জলটা কিন্তু সেপারেট হয়ে গেছে, গ্যাস কিন্তু অনেকক্ষণ আগেই বন্ধ করে দিয়েছি। দুধের সলিড পোর্শনটা আর জলটা একদম সেপারেট হয়ে গেছে, এখনও আমি এই চিজটাকে তুলবো না, এখনও বেশ কিছুক্ষণ এই গরম দুধের মধ্যে, মানে এই গরম জলীয় অংশের মধ্যে কিন্তু এই চিজটাকে রেখে দেবো, নাহলে কিন্তু চিজটা জমাট বাঁধবে না, যখন আমি গরম জলে ধোবো আবার পরবর্তীতে তখন কিন্তু সেটা ভেঙে যাবে। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন কিন্তু চিজটাকে তুলে নিচ্ছি। এখন একটা বাটিতে জল দিয়ে তার মধ্যে দিয়েছি অল্প একটুখানি নুন, আর এই জলটা বেশ কিছুটা গরম হবে, তারপরে আমি এর মধ্যে চিজটাকে আবার ধোবো। জলটা বেশ গরম, সেই জন্য আমি হাতটা বেশিক্ষণ জলে রাখতে পারছি না, কিছুক্ষণ এই গরম জলে চিজটাকে রেখে বেশ করে চিপে চিপে সমস্ত জলটা বার করে দিচ্ছি। গরম জলে বেশ কিছুক্ষণ এই চিজটাকে হালকা হাতে একটু দলাই মালাই করতে হবে, আর এখন চিজের মধ্যে বেশ একটা রাবারি টেক্সচার চলে এসেছে, কিন্তু আরও কিছুক্ষণ আমি চিজটাকে এই গরম জলেতে রাখব। ফাইনালি এই 1 টুকরো চিজ বল আমার হাতের মধ্যে চলে এসেছে, এটাকে এখন ঠান্ডায় রাখতে হবে, ডিপ ফ্রিজে কিছুক্ষণ এই ক্লিন র্যাপে করে মুড়ে রাখবো। তবে এটা কিন্তু আমি 1-2 ঘন্টার জন্য রাখছি, তারপরে এখন গ্যাসটা খুব নোংরা হয়ে গেছে, গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিই, তারপর 1-2 ঘন্টা পরেই আপনাদের সঙ্গে শেয়ার করছি চিজটা কতটা ভালো তৈরি হয়েছে। একটা ফ্রাইং প্যানে অল্প একটু মাখন দিয়ে তারপর দিয়ে দিয়েছি একটা পাউরুটি,
আর তাতে লাগিয়ে দিয়েছি পিৎজা সস। আর এখন গ্রেট করে নিচ্ছি চিজটা, তবে চিজটা এখনও পুরোপুরি শক্ত হয়নি। শুভম সারা দুপুর ধরে লক্ষ্য করেছে মায়ের সমস্ত কর্মকাণ্ড, আর এখন সে অপেক্ষা করছে এই চিজ দেওয়া পাউরুটিটা টেস্ট করবে বলে। তো দেখুন এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। প্রথমবারে পারফেক্ট না হলেও কয়েকবার ট্রাই করার পরে আপনারাও কিন্তু খুব সুন্দরভাবে বাড়িতে চিজ বানিয়ে ফেলতে পারবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নোটিফিকেশান বেলটাকে অন করে দিলে আমার পরবর্তী ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে।